লনসিন এর বল রেসার, এই যে জিনিস, এই যে জিনিস বহুত প্যারা খাইতে হয়। সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি এখন যাচ্ছি আমাদের লনসিন জিপি মোটরসাইকেলের সার্ভিস সেন্টারে, আর আমি খুব শীঘ্রই একটি ট্যুর দিব। আমার জীবনে প্রথম একটি ট্যুর হবে যেটা ঢাকার বাইরে আমি মোটরসাইকেল চালিয়ে যাব। যদি ঢাকার বাইরে যাই, যেন কী কী প্রবলেম হইতে পারে সেটা দেখানোর জন্যে যাইতেছি, যে কোনো প্রবলেম থাকলে সেগুলো আর কি আইডেন্টিফাই করে ওইগুলোর আর কি ঠিকঠাক করানো হবে। তো আজকে আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে হলো বাইকের ট্যাপেটটা অ্যাডজাস্ট করব, তারপরে কার্বোরেটরটা দেখি যদি পারি টিউন করাবো, আর না পারলে করাবো না। আর হচ্ছে বল রেসারটা দেখাবো যে এটা কী কন্ডিশনে আছে। আরও আগে ক্যামেরা অন করতাম, কিন্তু ক্যামেরা অন করি নাই, কেন রাস্তায় প্রচুর জ্যাম। আজকে বৃহস্পতিবার হওয়া সত্ত্বেও মৌচাক রাস্তায় খুব জ্যাম ছিল, অনেকদিন পরে রোদ্দুরের দেখা পেলাম আর কি। শীত যখন পড়ছে কয়েকদিন যাবৎ ভালোই শৈত্যপ্রবাহ ছিল, এখন আবার রোদ্দুর উঠছে, ভালোই লাগতেছে বিষয়টা। বিজয় সরণি সিগন্যালটা পার হয়ে গেলাম, এই তো এই মেট্রো রেল উদ্বোধনের আগেও এই রাস্তার যে করুণ অবস্থা ছিল, মানে মাপ চাইতাম এদিকে যাওয়ার জন্য, এখন আর সেটা লাগে না। এখন যানজট তেমন থাকে না, এখন রাস্তা পুরো ক্লিয়ার থাকে। তো চলে আসছি আমরা স্পোর্টস সার্ভিস সেন্টারে। বেলাল বাইরে দেখতে পাইতেছি, তারপর আমার সুইটিকে আজকে একটা সার্ভিস দেবো, জেনারেল সার্ভিস দেওয়া নিব। ভেবেছিলাম জেনারেল সার্ভিসেই কাজ হবে, কিন্তু আসলে আমার একটি মাস্টার সার্ভিস নিতে হয়েছিল, কেননা আমি এই কাজ কারণে দেখে বুঝতেই পারছেন আমি এখন বল রেসার চেঞ্জ করব। নতুন এক সেট বল রেসার পেয়েছিলাম লাকিলি, কারো স্টক করা একটি বল রেসার আমি সেটা কিনে ফেলি। আমার সুইটির সার্ভিসিং চলতেছে, আজকে এটার বল রেসার চেঞ্জ করবো। আপনারা তো বল রেসার করেন সবসময়, দেখবেন আজকে বল রেসার কীভাবে চেঞ্জ করি আমি। লনসিনের বল রেসার, এই যে জিনিস, এই যে জিনিস বহুত প্যারা খাইতে হয়েছে। আর এটা থ্যাংকস টু বিলাল ভাই, ভাই যেমনি হোক এটা দিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোটরসাইকেলের বল রেসার কি রেসারের যে নাটগুলো আছে সেটা খোলা হচ্ছে। একটা কথা বলবো আপনাদের, আপনারা বল রেসার খুঁজতে থাকুন, খুঁজলে অবশ্যই পেয়ে যাবেন, কেননা মন দিয়ে খুঁজলে সব কিছুই পাওয়া সম্ভব। সম্মানিত লনসিন ইউজার ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরাতন যে বল রেসারটা আছে সেটা খুলে ফেলা হচ্ছে। পুরাতন রেসারটা খুলে নতুন রেসারটা ইনস্টল করা হবে। রেসার ইনস্টলেশন কাজটা খুব জোর সোরই হচ্ছে, আর আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার পুরাতন বল রেসারটা নষ্ট হয়ে গেছে, আর এখন নতুন রেসারটা গ্রিস করে তারপরে নতুনভাবে বসানো হবে। আশা করি আমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সম্মানিত বন্ধুরা, আপনারা বল রেসার নেই দেখে হতাশ হবেন না, আপনারা বল রেসার খুঁজতে থাকুন, খুঁজতে থাকুন এবং খুঁজলে অবশ্যই পেয়ে যাবেন বল রেসার, যেমন আমি কিন্তু কয়েকদিন যাবতই খুঁজতেছিলাম বল রেসার,
এবং আমি আলহামদুলিল্লাহ পেয়ে গেছি, বিষয়টা আমার জন্য খুবই ভালো, আপনারাও বুঝুন পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার রেসারটি সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে এবং সব ঠিকঠাকভাবেই বসছে। আমার বাইকের রেসারটা ইনস্টল করা শেষ। ইনস্টলেশন শেষে আমরা পরবর্তী যে কাজটা আছে সেই কাজে চলে যাব। পরবর্তী কাজটা হলো আমার বাইকের কার্বোরেটরটা ক্লিন করতে হবে, ক্লিন করে একটু টিউন করতে হবে। আগেও আমার বাইকটা কার্ব টিউন ছিল, এখনও সেই টিউনটা দেখবে যে কোনো নড়াচড়া হয়েছে কি না। কিছুদিন আগে যখন আমি অয়েল সিল চেঞ্জ করি, তখন অয়েল সিল চেঞ্জ করার সময় আমার এই অংশটা ভেঙে যায়। তখন থেকে আমি খুঁজতেছিলাম এই অংশটা কোথায় পাবো। পরবর্তীতে সার্ভিস সেন্টারে এসে আমি একটি পুরাতন সাসপেনশনের আর কি ক্যাপটা আর কি কিনেছি আর কি, কিনে এটা চেঞ্জ করে ফেললাম। যাই হোক, ভালোই হলো। তার পরবর্তীতে চেইন ক্লিন করলাম। চেইন ক্লিন করার পরে লুপ করব, লুপটা বাসায় এসে করব, কেননা আমি ফ্লেমিঙ্গো চেইন লুপটা ইউজ করি। বাইকের ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর এই ট্যাপেটটা লুজ হয়ে যায় সাধারণত নর্মাল রাইডিংয়েও লুজ হতে পারে, ওভার স্পিডিংয়ের কারণেও লুজ হতে পারে। আর সাধারণত স্পিডোমিটারের যে রেড লাইনটা থাকে, রেড লাইনে বাইক চালালেই কিন্তু বাইকের ট্যাপেটটা লুজ হয়ে যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন এটি ফিলার গজ, ফিলার গজের মাধ্যমে ট্যাপেটের ভিতরে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা নির্ণয় করা হয়। আপনারা যারা আমার ভিডিওটি দেখেন তাহলে জানেন নিশ্চয়ই, কিছুদিন আগে আমি আমার মোটরসাইকেল দিয়ে থার্ড গিয়ারে 106 পর্যন্ত স্পিড তুলেছিলাম। এরকম স্পিডিং করার কারণে কিন্তু ট্যাপেটটা দ্রুত লুজ হয়ে যায়, তো আপনারা ওভার স্পিডিং থেকে বিরত থাকুন। পরবর্তীতে আমি এইচ পাওয়ারে 20W50 গ্রেডের সিনথেটিক ইঞ্জিন অয়েলটি ইনস্টল করি। আর কিছুদিন আগেই আমি বাহিরের একটি ইঞ্জিন অয়েল দিয়েছিলাম, ইঞ্জিন অয়েলটি তেমন ভালো ছিল না, ওটার ফিডব্যাকও ভালো ছিল না। আশা করি এইচ পাওয়ারের ইঞ্জিন অয়েলটা আমাকে ভালোই সাপোর্ট দিবে, কারণ আমি এটাই ইউজ করতাম আর এটা ইউজ করে আমি অভ্যস্ত ছিলাম। তারপর কাজ তো প্রায় শেষ হয়ে গেল। বেলাল ভাই শেষবারের মতন মোটরসাইকেলটি একটি টেস্ট রাইড দিয়ে আসলো, কোনো ত্রুটি ধরা পড়ে কি না চেক করার জন্য। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা এখন পর্যন্ত ধরা পড়েনি। সম্মানিত বন্ধুরা, এসেছিলাম এইচ পাওয়ারে, আমার সার্ভিসিং করানো হয়ে গেছে। আজকে আমি চেঞ্জ করেছিলাম, বল রেসার চেঞ্জ করছি, তারপরে চেন ক্লিন করছি, ট্যাপেট অ্যাডজাস্ট করছি, মোবিল ড্রেন করছি আর কি, ইঞ্জিন অয়েল ড্রেন করছি, তারপরে একটা প্রজেকশনের হেডলাইট লাগাইছি, আমার বাল্বটা কাটা গেছিলো। আর হচ্ছে কি, এখান থেকে আমার ক্লাচ কেবল, তারপরে থ্রটল কেবল, এগুলো সব কিছু ওয়াশ করছি। আর এই জিনিসটা আমার ভেঙে গেছিলো, এটা ফাইটে গেছিলো, এটা একটা পাইসি, একটা অন্য একটা খুলে আর কি লাগানো হয়েছে। যাই হোক, এটা একটু নোংরা নোংরা দেখাইতেছে, পরবর্তীতে আমি এটা গিয়ে একটা সিলভার কালার স্প্রে করে দিব। তো আজকে আমার বাইকের মোটামুটি সার্ভিসিং কমপ্লিট হয়ে গেল। বল রেসারটা পাওয়াটাই আর কি ছিল সব থেকে বেশি একটা ইন্টারেস্টিং ব্যাপার, বল রেসারটা পাইয়া গেছি আর কি, লাকিলি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এখন বের হচ্ছি। সম্মানিত বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে জানাই ধন্যবাদ। আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি আস্তে আস্তে বড় হতে সহযোগিতা করবে। আর আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পরিবারের সদস্য হয়ে থাকবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকে এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।